আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আফরোজ আক্তার কামাল। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। প্রথম ধাপে 78 উপজেলায় চলছে ভোট গ্রহণ, ভোটার প্রায় 1.5 কোটি। ডাকসু নির্বাচন কাল, সন্ধ্যা থেকে পুলিশের বিশেষ নজরদারি। নরসিংদী থেকে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ, নদীর নাব্যতা কমে যাওয়া ও সচেতনতার অভাবই দায়ী, অভিমত মৎস্য কর্মকর্তাদের। এবং বৃষ্টি বিঘ্নিত ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে নিউজিল্যান্ড, প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 211। সংবাদে এছাড়াও থাকছে প্রতিভাবান শিল্পী গড়ার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। এবার বিস্তারিত। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের 12 জেলার 78টি উপজেলায় চলছে ভোটগ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই 78টি উপজেলায় মোট ভোটার 1,42,48,850 জন। ভোট কেন্দ্র 5,847টি। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 29 জন। দেশের 492টি উপজেলার মধ্যে 78 জুন পর্যন্ত 5 ধাপে নির্বাচন হবে 480টিতে। ভোটটা খুব সুস্থভাবে হচ্ছে, তারপরে নিজেরও ভালো লাগলো ভোটটা দিতে আসছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, পরিবেশ খুব ভালো, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমি চাই প্রত্যেক প্রার্থীকে ভোট যাকে খুশি তাকে দিক, এটা আমার কোনো মানে ই নাই। নির্বাচিত করবো জনগণ, আসুক ভোটার, আসুক ভোটার কেন্দ্রে এসে ভোট দিয়ে তাদের ভোট দিয়ে তারা ই করুক। প্রথম ধাপে সিরাজগঞ্জের 7 উপজেলায় ভোট হচ্ছে। সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চাপল। তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। চাপল, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আফরোজা, ভোটারদের উপস্থিতি যদি বলি, আমি দাঁড়িয়ে আছি বর্তমানে বেলকুচি উপজেলা এবং সোহাগপুর নতুনপাড়া এএস উচ্চ বিদ্যালয়ে। আমার পেছনে যদি একটু দেখায় ভোটার উপস্থিতি, আসলে দেখা যাচ্ছে কি পরিমাণ ভোটার এসেছে, যদিও সকালে এই পরিমাণটা আরও কম ছিল। আসলে এই উপজেলাটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা, কারণ এখানে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন, অর্থাৎ মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সে কারণে এটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা। আর আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, এখানে ভোটার প্রায় 4100 ভোটার আছে। এখন এই মুহূর্তে আমি কথা বলতে চাই এই উপজেলার যিনি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ রাকন, তিনিও বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন। আসলে ভোটের পরিবেশ কেমন দেখছেন? এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে, তবে আশঙ্কা আছে এখানে যে দুজন স্বতন্ত্র প্রার্থী তারা পরস্পরের সাথে ইতিমধ্যেই বিবাদে লিপ্ত হয়েছে এবং অনেক মানে ঝগড়াঝাটি, দাঙ্গা ফাসাদ হয়েছে, মারপিট হয়েছে। তো এখন পর্যন্ত ঠিক আছে, তো আমি আশা করি যে শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। তবে প্রশাসনকে আরও শক্তিশালী অবস্থান নিতে হবে, যাতে করে কোনো কেন্দ্রেই কোনো বিশৃঙ্খলা না হয় এবং কেউ যেন ভোট কেন্দ্র। একটি বিষয় যদি বলে, আপনি নৌকায় মনোনীত প্রার্থী, কিন্তু এই কেন্দ্রে আমরা দেখলাম যে আপনার কোনো এজেন্ট কোনো কক্ষেই নাই। বিষয়টা হয়েছে যে এখানে আওয়ামী লীগ এখানে দ্বিধা বিভক্ত হয়ে গেছে। এখানে এমপি এবং মন্ত্রী মহোদয়, মন্ত্রী সাহেব, সাবেক মন্ত্রী লতিফিশের সাহেবের দ্বন্দ্বের কারণে দুটা পক্ষ দুই দিকে অবস্থান নিয়েছে। নৌকা মার্কার পক্ষে আসলে সাধারণ কর্মী এবং জনগণ অবস্থান করতেছে এবং মূলত যারা সিনিয়র লিডার তারা সবাই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে। এই কেন্দ্রটি একটি স্বতন্ত্র প্রার্থীর নিজস্ব কেন্দ্র। এখানে সিচুয়েশনটা এরকম যে আসলে এখানে আমার পক্ষে এজেন্ট দেওয়া সম্ভব হয় নাই।
অসংখ্য ধন্যবাদ। আসলে আফরোজা, যে বিষয়টি হচ্ছে যে যেহেতু নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে যে প্রার্থীরা আছেন সেটা কিন্তু আওয়ামী লীগেরই অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের প্রার্থী বা আওয়ামী লীগের সমর্থক, সেই কারণে মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত আওয়ামী লীগের প্রার্থীর সাথে আওয়ামী লীগের প্রার্থী হবে। আরেকটি বিষয় যদি আমি দেখাই, আমার বাম পাশটা হচ্ছে এই মহিলা কেন্দ্রে একটি কেন্দ্র, মহিলারা আসলে সকাল থেকেই কিছুটা কম ছিল, এখন যদিও আমরা কিছুটা লাইন দেখছি, হয়তো ভোটার আর উপস্থিতি বাড়বে। আর একটু যদি বলে রাখি, সিরাজগঞ্জ সদরে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওখানে রাতে ভোট দেওয়ার অভিযোগে একজন প্রিজাইডিং অফিসার এবং দুজন সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ এবং ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আর নির্বাচন কমিশন থেকে যে বার্তাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে যদি কোনো কেন্দ্রে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের কোনো সত্যতা পাওয়া যায় তাহলে সাথে সাথে সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হবে। আফরোজা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে সেখানকার ভোটের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আগামীকাল হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এদিন ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ রাখার অঙ্গীকার করেছেন ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এদিকে ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে ক্যাম্পাসে 24 ঘন্টার বিশেষ নজরদারি করবে পুলিশ। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতারা একটি একটি রুম নিয়ে থাকছে, বিলাসী জীবন যাপন করছে, যারা নিয়মিত ছাত্র নয়। আর অথচ হলের গেস্ট রুমগুলো গাদাগাদি করে স্টুডেন্টরা থাকতেছে, যে তাদের যে অমানবিক একটা থাকার পরিবেশ, আমি এই পরিবেশটা দূর করে দিই। যারা বৈধ এবং এই নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি, মোটরসাইকেল এবং ব্যক্তির পাস গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত পুলিশ কোথাও মুভমেন্ট করবে না। এদিকে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ভিপি ও শিক্ষার্থীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলায় তারা এই আহ্বান জানান। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র 2 বছর পর পার করবে 100 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার অহংকার, এখনই সময় দায়মোচনের, এই স্লোগান নিয়ে শনিবার দিনভর সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা বসে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ আয়োজনের শুরু, তারপর দেশের রাজনীতি, অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যে নেতৃত্ব দেয়া সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান। একটা টেবিল দখল করে সেইখানে বেশ কিছুক্ষণ বসে থাকলে ভালো আড্ডা জমে। 98 বছরে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে দেশে বিদেশে নানা ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে কয়েক লাখ শিক্ষার্থী। এরপরও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মাত্র 10,000-এর কিছু বেশি, আর মিলন মেলায় অংশ নিয়েছেন তারও অর্ধেক। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার, ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা। ডাকসু নির্বাচনের জন্য বা মাননীয় উপাচার্যকে বলেছি যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। 60-এর দশকের মানের পুরনো লাইব্রেরি কিংবা সীমিত সেবার বিশ্ববিদ্যালয় মেডিকেলের মতো অনেক কিছুই একটু সদিচ্ছা থাকলেই বদলে যেতে পারে সাবেক যে কোনো শিক্ষার্থীর হাত ধরে, এমন আশাবাদ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। যে বিশ্ববিদ্যালয় আমাদেরকে এত বড় সম্মানের অধিকারী করেছে সেই বিশ্ববিদ্যালয় আমাদেরকে প্রতিদানের সময় এসেছে। আপনাদের প্রত্যেকেই যদি একটু একটু করে এগিয়ে আসেন তাহলে আমাদের যে চ্যালেঞ্জ সমূহ আছে সেই চ্যালেঞ্জ সমূহ আমরা মোকাবেলা করতে সক্ষম হব। বর্তমানে 54,000 শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে বিদেশে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ছিল পুরনো শিক্ষার্থীদের কণ্ঠে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। নারী নির্যাতনকারীরা সমাজের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ধর্ষকদের বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান জানান তিনি। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান, নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য না করতে ধর্মীয় নেতা সহ সবার প্রতি অনুরোধ জানান তিনি। সর্বস্তরে নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকারের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নারীদের বাদ দিয়ে উন্নত সমাজ গড়া সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজামান সাজী। বর্তমান বিশ্বে 65% নারী কাজের সাথে জড়িত থাকলেও মাত্র 10% নিয়মিত আয় করে থাকেন। এমন পরিস্থিতিতে সবাই মিলে ভাবো, নতুন কিছু গড়ো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো, এই প্রতিপাদ্য নিয়ে এবারের নারী দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সমাজে নারী অধিকার আদায়ে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন পেশায় পাঁচ নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর অধিকারে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি। নারীদের অধিকার আদায়ে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে কেউ কেউ এই নারীদেরকে ঘরে বন্দী করে রাখার কথা বলে, শিক্ষা গ্রহণ করার বিরোধিতা করে। তাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্মটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রবর্তন করে যান, কিন্তু তার জীবন শুরু হয়েছিল একজন নারী যিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তার অধীনে চাকুরি করেই তিনি জীবন শুরু করেছিলেন এবং তার সততার জন্য বিবি খাদিজা তাকে বিবাহ করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পান এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করেন, তখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন বিবি খাদিজা। মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। আজকে আমরা যখন দেখি যে প্রায় যে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ এবং যারা করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা। নির্যাতিতা নারী না, যে ধর্ষক তার পরিচয়, তার চেহারাটা এমনভাবে প্রচার করা, সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে, এইভাবে তাকে একেবারে সমাজের বাইরে করে দেওয়া প্রয়োজন। সমাজের উন্নয়নে নারী পুরুষ একসাথে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। নিয়াজ্জামান সজীব, ইটিএন বাংলা, ঢাকা। ইভিএম ব্যবহারের যুক্তি তুলে ধরতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেছে বিএনপি। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করে বলেন, ইভিএম ব্যবহার করা হলে মধ্যরাতের ভোট কারচুপি রোধ করা সম্ভব। সিইসির এমন বক্তব্য গত নির্বাচনে ভোট কারচুপির দলিল হয়ে থাকবে। চিকিৎসা বঞ্চিত করে খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। মানে তার মানে ইভিএম নেই যে একজন নির্বাচন কমিশনার একটি নির্বাচনে জনগণের ভোটাধিকার বঞ্চিত করে কি করে সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত ব্যালট বাক্স পূর্ণ করার অনুমতি দিয়েছিলেন, সেটিরই গুরুত্বপূর্ণ দলিল হলো তিনি বলেছেন যে ইভিএম প্রতিষ্ঠিত না হলে ইয়ের মিডনাইট নির্বাচনের ঝুঁকি কমবে না। ঊর্ধ্বতন সাংবিধানিক কর্তা কতখানি আজ্ঞাবাহী চলে পড়ে একটি ভোটারবিহীন, ম্যান্ডেটবিহীন সরকারের নীতি বাস্তবায়ন করতে গিয়ে কত নির্লজ্জ হতে পারেন, সেটিরই একটি গুরুত্বপূর্ণ দলিল থাকবে কালকের এই বক্তব্যটি। নরসিংদীর নদী ও খালবিল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সুস্বাদু দেশীয় প্রজাতির মাছ। জেলেদের জালে এখন তেমন ধরা পড়ে না পাবদা, শিং, কই ও খলিশা সহ অন্য প্রজাতির দেশি মাছ। স্থানীয় মৎস্য কর্মকর্তারা বলছেন, মেঘনা, শীতলক্ষা, আড়িয়াল খাঁ, পুরাতন ব্রহ্মপুত্র সহ জেলার প্রায় সব নদী ও খালবিলের নাব্যতা কমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। এছাড়া নিষিদ্ধ জাল ও কীটনাশক ব্যবহারের কারণেও হারিয়ে যাচ্ছে এসব মাছ। দেশীয় 276 প্রজাতির মধ্যে বিলুপ্ত হয়ে গেছে 54 প্রজাতির মাছ। গুজি, রৌ, কাতলা সব নামানে যেটা উপস্থিতি নেই, মেঘে মাছ দিচ্ছে আর ওখানে বিভিন্ন জায়গায় কিচ্ছু নাই। আগে খুব ভালো চলতো, আগে তো অনেক অভাব হয়ে গেছে মানুষের। পানির মধ্যে বিষাক্ত জিনিস হলো একমাত্র রঙের পানি। এই রঙের পানিটা আপনার বিষাক্ত, খুবই ক্ষতি করতেছে। আমরা এখনো অভয়াশ্রমটাকে আমরা সুন্দরভাবে রাখতে পেরেছি এবং এই ধরনের দুর্বৃত্ত যাতে মাছ না ধরতে পারে সেজন্য নিয়মিত প্রহারের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এখনো পর্যন্ত মাছগুলো সংরক্ষণ করতে পারছি। মেঘনা নদীতে প্রতি বছরও যদি একটা করে অভয়াশ্রম করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এই দেশীয় মাছগুলো আমরা আবার রক্ষা করতে পারবো এবং আবার ফিরে আসবে। ক্রিকেট ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে শেষ সেশনের খেলা বৃষ্টির কারণে সাময়িক বন্ধ রয়েছে। বৃষ্টির আগে 2 উইকেটে 38 রান করে নিউজিল্যান্ড। দলীয় মাত্র 8 রানে আবু জায়েদের জোড়া আঘাতে সাজ করে ফেলেন 2 ওপেনার টম ল্যাথাম ও জিত রাভাল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 211 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যদিও তামিম ইকবাল ও সাদমান ইসলামের 75 রানের জুটিতে শুরুটা ভালোই ছিল টাইগারদের। সাদমান 27 ও তামিম 74 রানে বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মিডল ও লোয়ার অর্ডারে 33 করা লিটন দাস ছাড়া আর কেউই বেশিক্ষণ উইকেটে দাঁড়াতে পারেনি। কিউই পেসার নেল অগনার
চারটি ও ট্রেন্ট বোল্ট নেন তিন উইকেট। অন্যান্য প্রসঙ্গ, গুণী সঙ্গীত শিল্পীদের প্রত্যেককে পরবর্তী প্রজন্মের অন্তত একজন প্রতিভাবান শিল্পী গড়ে তোলার তাগিদ দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই জন্য এটিএন বাংলা সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তিনি। গতকাল এটিএন বাংলা কার্যালয়ে নারী দিবসের সঙ্গীত অ্যালবাম অনুভূতি শিরায় শিরায় এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মাহফুজুর রহমান। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। ফাল্গুন সন্ধ্যায় হুমায়রা বশির, রাজা বশির ও অধরা জাহানের অনুভূতির শিরায় শিরায় অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এতে সঙ্গীতাঙ্গন, রাজনীতি ও গণমাধ্যমের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রখ্যাত শিল্পী বশির আহমেদ ও লীনা বশিরের সন্তানদের সঙ্গীতের এই অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে শুভেচ্ছা জানান অগ্রজরা। সেরকম কিছু পাবো যেটি আমাদের নতুন প্রজন্মের জন্য উপকারে আসবে। মনের গভীরতা নিয়ে তারা কাজ করেছে, এই গানগুলি মানুষের কাছে পৌঁছে যাক। সিডিটি যেন আমাদের মানে হুমায়রা বশিরকে এবং রাজা বশিরকে আরও দীর্ঘদিন তার সঙ্গীত জগতে স্থায়িত্ব দেয়। প্রয়াত বাবা মায়ের প্রেরণায় এমন সঙ্গীত আয়োজন করা সম্ভব হয়েছে বলে মনে করেন অ্যালবামটির শিল্পী ও সুরকার। আমরা তিন ভাই বোন মিলে শুরুটা করেছি আমাদের মতন করে। আপনাদের আশীর্বাদ পেলে আমরা হয়তো বা এই ধারাবাহিকতাটা সামনের দিকে নিয়ে যেতে পারবো। এতো নতুন শুরু করা স্টার্ট করেছে, আমরা এটা বলবো না স্টার্ট করেছে মানে প্রকাশ করেছে, তো সামনে যাতে আরো ভালো সুর করতে পারে। আমি গান গাইতাম, পাপা আমাকে বলতো, আমি আমাকে বলতো যে একটু করে দেখ না, যদি কোনোদিন কিছু হয়ে যায়। তাই বললাম তো এটা আমার কাজ না, মনে হয় পাপা করে দিক, আমি গেয়ে নেব। অনুষ্ঠানে শিল্পীদের শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। বশির আহমদের প্রজন্ম যেন তার যে গায়কী, তার যে প্রতিভা, সেটাকে বয়ে নিয়ে যেতে পারবেন আগামী প্রজন্মের, আগামী দিনের। এখন যারা রঙিন কাচের চশমায় পৃথিবী দেখছেন, তাদের জন্য যেন তাদের গানগুলি সত্যিকার অর্থে হৃদয়গ্রাহী হয়। প্রচারেই প্রসার জানিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, প্রতিষ্ঠিত শিল্পীদের উচিত পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়া। শিল্প জগৎটাকে এইভাবে যদি আমরা দীর্ঘদিন টিকে রাখতে চাই, সবাইকে উদ্যোগ নিতে হবে। সব শিল্পীদেরকে আমি বলবো আপনারা উদ্যোগ নেন, প্রত্যেকে একটি করে কমসে কম শিল্পী তৈরি করে দেন প্রত্যেকে, তাহলে হয়তো আগামী জেনারেশনে আমাদের এই অভাবটা ঘুচবে। সুরের মোছনায় শ্রোতা হৃদয়ে এই অ্যালবামটি স্থান করে নিবে এমনটা মনে করেন বিশিষ্টজনেরা। অনুভূতির শিরায় শিরায় অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যশোরের শার্শায় জনপ্রিয় হচ্ছে টার্কি মুরগি পালন। এভাবে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার যুবক। মাত্র তিন মাসে টার্কির বাচ্চা দ্বিগুণের বেশি দামে বিক্রি করা যায়। খামারিরা বলছেন এক থেকে দশ দিনের বাচ্চা 300 টাকা এবং পূর্ণবয়স্ক টার্কির জোড়া 5,000 থেকে 6,000 টাকায় বিক্রি হয়। ফলে মুনাফা বেশি হওয়ায় এই মুরগির প্রতি খামারিদের আগ্রহ বাড়ছে। ভবিষ্যৎ ভালো, এই কারণেই ভালো যে এই মুরগিগুলো প্রাকৃতিক খাবারের উপরে নির্ভর। আমাদের দেখা দেখি অনেকে আমাদের কাছ থেকে এই বাচ্চা টাচ্চা নিয়ে গিয়ে ব্যবসা বাড়ি তারা পালন করতেছে। দ্রুত বর্ধনশীল একটি টার্কি বছরে 12 থেকে 15 কেজি ওজন হয়। এটি অত্যন্ত লাভজনক। ইতিমধ্যে শার্শা উপজেলার সকল খামারি টার্কি চাষ করছেন। বাণিজ্যিক ও পারিবারিকভাবে টার্কি চাষ হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখান থেকে টার্কি বাচ্চা সংগ্রহ করছে। দিন দিন এর প্রসার বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে শিবব্রত রায় সভাপতি ও ডাক্তার মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আয়ুর্বেদিক শিল্পের অগ্রগতি, বিকাশ ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নির্বাচিত নেতারা। সেই সাথে অ্যাসোসিয়েশনের সব সদস্যদের সহযোগিতা কামনা করেন তারা। পার্টিক্স খেলার খবর। স্প্যানিশ লিগে জয়ী হয়েছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। রায়ো ভায়াকানোকে 3-1 গোলে হারিয়েছে বার্সেলোনা।
যদিও নিজেদের মাঠে খেলা শুরুতেই পিছিয়ে পড়ে কাতালানরা। ২৪ মিনিটে রাউল দে থমাসের গোলে এগিয়ে যায় রায়ো ভায়াকানো। ৩৮ মিনিটে জিরাট পিকের গোলে সমতায় ফেরে বার্সা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান দলের প্রাণ ভুমরা লিওনেল মেসি। আর ৮২ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী হলো কাতালানদের। অন্যদিকে লেগানেসের বিপক্ষে সাউলের একমাত্র গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। মোহালিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দুপুরে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। ৫ ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে আছে স্বাগতিক ভারত, তাই এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় তারা। তবে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই মাঠে নামবে স্বাগতিকরা। তার পরিবর্তে সুযোগ পেতে পারেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ট। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে চায় অস্ট্রেলিয়া। জয় পেতে হলে ডেথ ওভারে ব্যাটিং ও বোলিং দুর্বলতা কাটিয়ে উঠতে হবে সফরকারীদের। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হচ্ছে ম্যাচটি। শেষ করার আগে ইউপিএ সংবাদ শিরোনাম আরো একবার। প্রথম ধাপে ৭৮ উপজেলায় চলছে ভোট গ্রহণ, ভোটার প্রায় ১.৫ কোটি। ডাকসু নির্বাচন কাল সন্ধ্যা থেকে পুলিশের বিশেষ নজরদারি। নরসিংদী থেকে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ, নদীর নাব্যতা কমে যাওয়া ও সচেতনতার অভাবই দায়ী, অভিমত মৎস্য কর্মকর্তাদের। এবং বৃষ্টির কারণে বাংলাদেশ নিউজিল্যান্ডের ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনের খেলা সাময়িক বন্ধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।